অনেকেই খুঁজেন কিন্তু পান না, শাওন ভাইয়ের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এসএস মোটরসে। এটি হচ্ছে কাওয়াসাকি ব্র্যান্ডের KLX XL বাইক। এটি মডেলের নাম হচ্ছে KLX ডাবল ডিক্স কাওয়াসাকি। অনেক শৌখিন মানুষ আছেন বা অনেক স্বপ্ন দেখেন অনেকে এই বাইকটির জন্য, আসলে আমাদের বাংলাদেশের মার্কেটে অতটা অ্যাভেলেবেল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো আমি আজকে চলে এসেছি সেই গোপালগঞ্জ সদরে মেসার্স এসএস মোটরসে। তো এখানে ম্যাক্সিমাম 100 গাড়ি আছে এখানে, আপনাদের যে কোনো গাড়ি একদম সর্বনিম্ন মানে কম বাজার থেকে উপরে আপনাদের 2-4 লাখ 5 লাখ টাকার মধ্যে এখানে গাড়ি আছে। আর আসলে আমার যে আপনারা ভিডিওগুলি দেখছেন, আমি একসঙ্গে ক্ষুদ্র মানুষ মানে ছোট ছোট গাড়ি আমি কিনে থাকি, তো এখানে কিন্তু সকল প্রকারের গাড়ি আছে। আপনারা চাইলে ওনার কাছ থেকে যদি কোনো গাড়ি আপনাদের চয়েসফুল হয়ে থাকে, যদি নাও থাকে এখানে উনি ম্যানেজ করে দিতে পারবে অলরেডি 72 ঘন্টার ভিতরে। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ রইল, আর ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। তা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর এখনো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি স্বামী ব্লগস দেখবেন। চলুন শুরু করা যাক আজকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আল্লাহ পাক রাখছে ভালো। তো আজকে কয়টা গাড়ি দেখবো? আজকে আপনি চাইলে 100 গাড়ি দেখাতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, সবার আগে কোন গাড়িটা দেখবো? আর আমি আপনার দর্শক এবং আমাদের কাস্টমার যারা দেশ দেশের বাইরে থেকে দেখছেন ভাইয়ের ভিডিওটি, একটি কথাই বলবো, সেটা হচ্ছে যে এসএস মোটরস আমাদের নিয়ত হচ্ছে আপনার সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার চেষ্টা ইনশাআল্লাহ। তা যাদের 20,000 টাকা বাজেট থাকবে তাদের জন্য থাকবে আমাদের কাছে বাইক, আবার যাদের 5 লাখ বাজেট থাকবে তাদের জন্য আমাদের কাছে বাইক আছে ইনশাআল্লাহ। তা প্রথমেই শুরু করি আর1 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন। এটি 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, এটি 10,000 কিলোমিটার রান করেছে, ফার্স্ট হ্যান্ড আছে, ঢাকা মেট্রো নাম্বার, এনি টাইম রেজিস্ট্রেশন নাম চেঞ্জ করা, মালিকের নাম বদলি করা যাবে। এটি প্রাইস থাকছে, প্রত্যেকটা গাড়ির প্রাইস আজকে আপনাদের বলে দিই, এটি প্রাইস থাকছে 3,60,000 টাকার। অবশ্যই প্রথম কথা হচ্ছে যে ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসেন ইনশাআল্লাহ একটি ব্যাপক ডিসকাউন্ট দেওয়া হবে আশা করি। আর1 ভার্সন 3, এরপরে থাকছে ফেজার। আচ্ছা, ফেজার গাড়িটার মানে কতদিন ইউজ হয়েছে এই গাড়িটার, কতদিন মডেল? এটা হচ্ছে 2019 মডেল, গাড়ি চলছে 18,000 কিলোমিটার, এটি মাদারীপুরের নাম্বার, ফার্স্ট মালিক অ্যাভেলেবেল, আর কার কন্ডিশন খুবই ফ্রেশ আছে, ওভারঅল সব মিলে অনেক ভালো। এই গাড়িটা কত কিলোমিটার চলেছে? এই গাড়িটা হচ্ছে 18,000 কিলোমিটার। আচ্ছা, এই গাড়িটার প্রাইস কত মানে আস্কিং প্রাইস? এটা আস্কিং প্রাইস থাকছে 1,90,000 টাকা। আচ্ছা, তো ওই পাশে আরেকটি গাড়ি আছে সম্ভবত ভার্সন 2। হ্যাঁ, ওটা হচ্ছে R15 ভার্সন 2, ওটাও ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন, 10 বছর রেজিস্ট্রেশন করা আছে, ওটাও ফার্স্ট হ্যান্ড অ্যাভেলেবেল, মালিকানা বদলি করা যাবে, ওটি প্রাইস আস্কিং প্রাইস থেকে 2 লাখ টাকা। তো ভাই, এই ভার্সন 3 এই গাড়িটির মানে কি কন্ডিশন আছে এবং কতর মডেল? বর্তমান সময়ের আসলে জনপ্রিয় একটি বাইক FZ ভার্সন 2 এবং ভার্সন 3। FZ ভার্সন 3 এটা 2020 মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, এটি বরিশালের নাম্বার হবে, আমরা এটার প্রাইস আস্কিং প্রাইস রাখছি 2,05,000 টাকা। 2,05,000 টাকা, 2,05,000 টাকা। গাড়িটি চলেছে 11,000 কিলোমিটার। আচ্ছা, পাশের একটি গাড়ি দেখছি KTM, আর ইয়াং জেনারেশনের ক্রাশ, অবশ্যই আমার নিজের ব্যক্তিগত ক্রাশ KTM RC, এটি 11,500 এরকম চলেছে, 11,500 কিলোমিটার রান করেছে, 2020 মডেল ইন্ডিয়ান ভার্সন, এটি আমাদের আস্কিং প্রাইস থাকছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা অবশ্যই আসলে আসলে ডিসকাউন্ট করা যাবে ইনশাআল্লাহ। KTM RC একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, এই পাশে দেখছি এইটা কি কোম্পানির গাড়ি? এটি এপ্রিলিয়া। এপ্রিলিয়া, এপ্রিলিয়া এটা ইটালিয়ান ব্র্যান্ড, আমাদের দেশে এটি এখন খুবই জনপ্রিয় একটি বাইক, অনেকে অল্প বাজেটের মধ্যে স্পোর্টস টাইপের বাইক চান, অল্প বাজেটের মধ্যে স্পোর্টস টাইপের বাইক চাইলে অবশ্যই এপ্রিলিয়া খুবই একটি ভালো বাইক। এটি মার্কেট প্রাইস আছে অনেক, কিন্তু আমাদের কাছে এটি খুবই কম প্রাইসে পাবেন, মাত্র 5,000 কিলোমিটার রান করেছে, শোরুম পেপার হবে, 2 বছর রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, আর এটা আমাদের প্রাইস আস্কিং প্রাইস থাকছে 2 লাখ টাকা। মাত্র 2 লক্ষ টাকা, মাত্র 2 লক্ষ টাকায় 5,000 কিলোমিটার চলে একবারে ফুল ফ্রেশ কন্ডিশন নিউ এপ্রিলিয়া। এটা হচ্ছে GPR, এপ্রিলিয়া GPR। জি, আচ্ছা, পাশের একটি গাড়ি দেখছি হিরো কোম্পানির, এটি হচ্ছে হিরো থ্রিলার ডাবল ডিক্স ABS, যারা একের মধ্যে সব চান তাদের জন্য হচ্ছে হিরো থ্রিলার, এটি ABS থাকছে, FI ইঞ্জিন, মাত্র 2,100 কিলোমিটার রান করেছে, 2,100 কিলোমিটার রান করে এই বাইকটি আপনাদের জন্য থাকছে 1,70,000 আস্কিং প্রাইস, ফিক্সড প্রাইস 1,65,000।
আচ্ছা এটা ফুললি নিউ প্যাকেট কন্ডিশন অবস্থায় আছে পাশে একটি গাড়ি দেখছি বর্তমান মানে ইয়াং জেনারেশনের পাগলা মানে পাগল করা গাড়ি প্যাকেট ভার্সনের মধ্যে সবথেকে ডিমান্ডেবল বাইক মালিকানা বদলি যেকোনো সময় করা যাবে এটা নিশ্চিন্ত থাকবেন ইনশাআল্লাহ এম টি ফিফটিন 9000 কিলোমিটার রান 10000 কিলোমিটার চলেছে সরি 10000 কিলোমিটার চলেছে আপনার 10 বছরের রেজিস্ট্রেশন করা একদম 10 বছর রেজিস্ট্রেশন করা আছে এটির প্রাইস থাকে 3,10,000 টাকা 3,10,000 টাকা মানে তারপর দামাদামি করার সুযোগ আছে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এবং আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই এটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর ক্রুজার বাইকের মধ্যে যাদের ক্রুজার বাইক পছন্দ তাদের জন্য রিগাল রেপ্টর স্পাইডার এটি ফ্যাশনেবল এবং রুচিশীল কিছু ব্যক্তি থাকে যারা ক্রুজার টাইপের বাইক খুবই পছন্দ করেন তাদের জন্য এক্সেপশনাল এটি হচ্ছে রিগাল রেপ্টর স্পাইডার এটির নতুন দাম অনেক থাকলেও 8000 কিলোমিটার রান করেছে তো আমাদের কাছে অনেক কম দামে পেয়ে যাবেন 1,30,000 টাকা অনলি মাত্র 1,30,000 টাকা 1,30,000 টাকায় ক্রুজার টাইপের বাইক ক্রুজার বাইক এবং এটা হচ্ছে ইংল্যান্ডের একটি ব্র্যান্ড রিগাল রেপ্টর স্পাইডার মানে খুবই চমৎকার আনবিলিভেবল এই টাইপের গাড়ি এই দামে আনবিলিভেবল আচ্ছা এই গাড়ির নতুন দাম কত মার্কেট প্রাইস এটি মার্কেট প্রাইস এটি যখন কিনা ছিল তখন কিনা ছিল 3,80,000 টাকায় অনেক টাকা দাম হ্যাঁ 3,80,000 টাকার বাইক পাচ্ছেন মাত্র 1,30,000 টাকায় আচ্ছা ভাই এইটা তো লেডিস গাড়ি যদি আপনার ভিডিও দেখে আসে আরো ডিসকাউন্ট দেবে ইনশাআল্লাহ আর এটি হচ্ছে আপনার স্কুটি সুজুকি স্কুটি এটা হচ্ছে বার্গম্যান 8000 কিলোমিটার রান করেছে 2 বছর রেজিস্ট্রেশন খুলনা মেট্রো নাম্বার ফুললি ফ্রেশ কন্ডিশন এবং এটি প্রাইস স্কুটি একটু দাম বেশি সবাই জানেন তারপরও আমাদের কাছে এটি থাকছে 2,00,000 টাকায় মাত্র 2,00,000 টাকায় পাচ্ছেন সুজুকির বার্গম্যান যা রেজিস্ট্রেশন করা সহ নতুন দাম আছে 2,65,000 টাকা আমাদের কাছে পাচ্ছেন 2,00,000 টাকায় আচ্ছা এবার আছে ভার্সন টু এটা কত এডিশন এটি 2018 মডেল পেস্ট এবং গোল্ডেন কম্বিনেশন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক সিঙ্গেল ডিক্স এটি রান করেছে 16000 কিলোমিটার আর প্রাইস থাকছে 1,85,000 টাকা 1,85,000 এখন বেসিক্যালি সবার ক্রাশ বাইক এফজেড ভার্সন টু 1,85,000 আর পাশেই থাকছে গ্রে কালার গ্রে অ্যান্ড ব্লু কম্বিনেশন এটিও 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে এটি প্রাইস থাকছে 1,75,000 1,75,000 মানে প্রত্যেকটি বাইক দামাদামি করার সুযোগ আছে তো ফ্রেন্ডস এই পাশে দেখাবো পালসার আরটিআর অনেক গাড়ি এই পালসার গাড়ি কত সালের মডেল এটি 2018 মডেল 18000 কিলোমিটার রান করেছে 2 বছর রেজিস্ট্রেশন করা আছে 1,20,000 টাকা 1,20,000 গোপালগঞ্জে রেজিস্ট্রেশন করা পালসার হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং ফ্রেশ কন্ডিশন বাইক আচ্ছা এই পাশে আছে অ্যাপাচি আরটিআর 95,000 95,000 এটা কি শোরুম কাগজ এটি শোরুম পেপার হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে ইনশাআল্লাহ আর ফুললি ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নাই মাত্র 95,000 টাকা আচ্ছা এই পাশে আছে একটি ভার্সন টু এটি হচ্ছে ম্যাট ব্লু ডাবল ডিক্স 11000 কিলোমিটার রান করেছে 10 বছর রেজিস্ট্রেশন করা আছে এটি গোপালগঞ্জের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছর রেজিস্ট্রেশন করা এটি থাকছে 1,95,000 টাকা 1,95,000 আর এই পাশে আছে আরেকটি গাড়ি এরপরে আছে ডার্ক নাইট ব্ল্যাক কালার যেটা ম্যাট ব্ল্যাক ডার্ক নাইট রেজিস্ট্রেশন করা নাই এটা শোরুম পেপার হবে আমাদের গোপালগঞ্জের নাম্বার সরি গোপালগঞ্জের নাম্বার না গোপালগঞ্জ শোরুমের বাইক নাফিসা মোটরস এটি চলেছে 9000 কিলোমিটার সিঙ্গেল ডিক্সের বাইক ফুললি সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকবে 1,70,000 সিঙ্গেল ডিক্স ফুললি ফ্রেশ কন্ডিশন এবার সাথে একটি বাজাজ পালসার এরপরে থাকছে পালসার এটা অলরেডি বিক্রি হয়ে সোল্ড আউট এটা বিক্রি হয়ে গিয়েছে এটা কত বিক্রি হয়েছে তারপর একটু বলে দেন দর্শকদের এটা বিক্রি হয়েছে 1,25,000 টাকা 1,25,000 দুই বছরে আচ্ছা এবার সাথে আরেকটি পালসার গাড়ি সমস্ত ওল্ড মডেলের গাড়ি না এটা হচ্ছে আপনার 2015 মডেল পুরানো মডেল 2015 মডেল 10 বছর রেজিস্ট্রেশন করা আছে আমাদের গোপালগঞ্জের নাম্বার এটি প্রাইস থাকছে 95,000 মাত্র 95,000 95,000 হলে পালসার সিঙ্গেল ডিক্স 2015 মডেল এটি পেয়ে যাচ্ছেন টায়ার দুটি নতুন আছে এবং কন্ডিশন ওভারঅল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই একদম ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা গাড়িটা দেখবো
এখন দেখবেন মাত্র 2100 কিলোমিটার চলা লেটেস্ট মডেল, এক মাস বয়স, এক মাস থেকে দেড় মাস, পালসার সিঙ্গেল ডিস্ক ম্যাট এডিশন, একদম নিউ মানে নিউ মডেলের আর কি, নিউ মডেল নিউ কন্ডিশন, একদম 2100 কিলোমিটার চলা, মাত্র একটু 3200 কিলোমিটার চলেছে, ফুললি ফ্রেশ। তো এই গাড়িটা কয় টাকা প্রাইস চাচ্ছেন? এটির প্রাইস থাকছে 155,000 টাকা। 155,000 টাকা, 155,000। ঠিক তার অপোজিট সাইডে সবার পছন্দের যে বাইকটি, গ্লসি ব্ল্যাক, ব্ল্যাক এন্ড রেড, যেটা পালসার সিঙ্গেল ডিস্ক, এটি ফুললি প্যাকেট কন্ডিশন, 2100 কিলোমিটার চলেছে, ফুললি নিউ। আপনি এই গাড়ি নিলে কেউ বলতে পারবেন আপনি সেকেন্ড হ্যান্ড কিনেছেন। এটির প্রাইস থাকছে 158,000 টাকা ফিক্স, এটা কোনো দামাদামি হবে না, শোরুম কাগজ, শোরুম পেপার, মানে মালিকানা বদলি করে দেবেন যে কোনো সময়, মালিকানা বদলি করে দেবেন। আচ্ছা, এই পাশে আছে বাজাজ ডিসকভার, বাজাজ ডিসকভার অলরেডি সোল্ড আউট। তারপরও বিক্রি কত হয়েছে বলে দেন দর্শকদের? 85,000। এটা কি 125? এটা হচ্ছে 110। আচ্ছা, এই পাশে আছে একটি 1, এটা সম্ভবত 125। এই গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে, প্রাইস থাকছে 95,000। আচ্ছা, এই পাশে আরেকটি টিভিএস, টিভিএস স্কুটি, এটা হচ্ছে উইগো, উইগো, হ্যাঁ টিভিএস স্কুটি উইগো, 8,000 কিলোমিটার চলেছে, 2 বছর রেজিস্ট্রেশন করা পাবেন, ডিজিটাল প্রিন্ট, স্মার্ট কার্ড সবই পাবেন, প্রাইস থাকছে 1,00,000 টাকা মাত্র। মাত্র তো ভাই, ডাবল ডিক্স বাজাজ পালসার এই গাড়িটি কত টাকা দাম চাচ্ছেন? ডাবল ডিক্স পালসার এই বাইকটি থাকছে আপনাদের জন্য 1,20,000। 1,20,000, 1,20,000 হলে শোরুম পেপারে ডাবল ডিক্স পালসার এটি পাবেন আপনি ইনশাআল্লাহ। আচ্ছা, সুজুকি জিক্সার, সুজুকি জিক্সার থাকছে 1,12,000 টাকা। 1,12,000 টাকা, জি 1,12,000। আচ্ছা, এই পাশে আছে আরেকটি আরটিআর গাড়ি, মাত্র 75,000। এটা কি শোরুম কাগজ করা? এটি কাগজ করা হবে, রেজিস্ট্রেশন করা হবে। আচ্ছা, এই পাশে আছে আরেকটি বাজাজ, মানে ডিসকভার 135, বাজাজের সেরা গাড়ি, ডিক্স ব্রেক। তো অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন এই 35 গাড়ির জন্য, 135। তো এই গাড়িটি কয় টাকা দাম চাচ্ছেন? এটি আমাদের প্রাইস 1,00,000 টাকা। 1,00,000, এটা কি মালিকানা পরিবর্তন করা যাবে? যে কোনো সময় মালিকানা বদলি, রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে, মাত্র 1,00,000 টাকা, 135 ডিক্স। ফ্রেন্ডস, গাড়িটি কিন্তু আপনাদের অনেকেই কমেন্ট ছিল, অনেকেই ফোন করেছেন। তো এবার আছে হোন্ডা টিগার, তো এই গাড়িটি 1,10,000 টাকা, এই কাগজ কমপ্লিট, রেজিস্ট্রেশন কমপ্লিট। মানে কোন জায়গার নাম্বার? এটি বরিশালের নাম্বার। আচ্ছা, ওই পাশে আছে একটি প্যাশন প্রো, নিউ মডেল, 2 বছর রেজিস্ট্রেশন পাবেন, মাত্র 5,000 কিলোমিটার চলেছে, 90,000 টাকা প্রাইস। ভাই, ওই পাশে দেখছি এই পাশে আরটিআর এক জোড়া, ওই পাশের গাড়িটা কয় টাকা দাম? কর্নারটা 160 সিসি, ওটা 2019-এর মডেল, চলেছে 18,000 কিলোমিটার, প্রাইস থাকবে 1,08,000 টাকা। আচ্ছা, এই পাশে আরেকটি দেখছি 150 সিসি আর কি, 150 সিসি থাকছে, অনলি 85,000 টাকা, রেজিস্ট্রেশন কমপ্লিট। আচ্ছা, ডিসকভার, ডিসকভার 125, রেজিস্ট্রেশন পাবেন 2 বছরের জন্য, টাকা জমা দেওয়া আছে, যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, এটা থাকছে 92,000 টাকা। আচ্ছা, এই পাশে আছে আরেকটি বাজাজ পালসার, এটি বাজাজ পালসার 1,25,000। আচ্ছা, ডিসকভার তো ডিস্ক ব্রেক, ডিসকভার ডিস্ক ব্রেক। আচ্ছা, এটার দাম কত বাজাজ পালসার? বাজাজ পালসার থাকছে 1,25,000 টাকা। আচ্ছা, 35 আরেকটি আছে ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক 35, কালো লাল, কালো লাল, এটি মাদারীপুরের নাম্বার, এটি থাকছে প্রাইস 1,05,000 টাকা। 1,05,000, রেজিস্ট্রেশন কমপ্লিট। তো ভাই, 35 তো এই পাশে মানে দুই টাকার একসাথে, এই গাড়িটা কত সালের মডেল? ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড করা আছে, আর হচ্ছে 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা, কন্ডিশন অফ ফ্রেশ কন্ডিশন, এটা থাকছে 110,000 টাকায়। 110,000 টাকা, জি, ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক। আচ্ছা, এই পাশে দেখছি বাজাজ পালসার 135 সিসি, বাজাজ পালসার 135 সিসি, মাত্র 60,000 টাকা, মাত্র 60,000, মাত্র 60,000। আচ্ছা, ডিসকভার, ডিসকভার 125 ST, এটি থাকছে, এটিও থাকছে 60,000 টাকায়, 60,000 টাকা। আচ্ছা, ওই পাশে দেখছি সুজুকি, সম্ভবত হায়াতি হবে, সুজুকি হায়াতি, সুজুকি হায়াতি, ওটা 8,000 কিলোমিটার চলেছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, ওটার প্রাইস থাকবে 85,000। আচ্ছা, ওই পাশে একটি হাং দেখছি, কর্নার থাকছে হাং, হাং থাকছে 90,000 টাকায়, রেজিস্ট্রেশন কমপ্লিট। আচ্ছা, তো ভাই, এটা তো বাজাজ ডিসকভার 100, বাজাজ ডিসকভার 100, মাত্র 58,000 টাকা, মাত্র 58,000 টাকা, এটা শোরুম কাগজ। আচ্ছা, ওই পাশে দেখছি আরেকটি গাড়ি থাকছে আপনাদের জন্য, অনেক অনেকেই খুঁজেন কিন্তু পান না, শাওন ভাইয়ের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এসএস মোটরসে। এটি হচ্ছে কাওয়াসাকি ব্র্যান্ডের KLX XL বাইক, এটি মডেলের নাম হচ্ছে KLX ডাবল ডিক্স কাওয়াসাকি। অনেক শৌখিন মানুষ আছেন বা অনেক স্বপ্ন দেখেন অনেকে এই বাইকটির জন্য, আসলে আমাদের বাংলাদেশের মার্কেটে অতটা অ্যাভেলেবেল না, তো আমার কাছে পাচ্ছেন 2,10,000 টাকায়, মাত্র 9,000 কিলোমিটার চলেছে, 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে, ঢাকা মেট্রো নাম্বার, যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। KLX 2,10,000, 2,10,000 টাকা। তো এটা হচ্ছে বাজাজ ডিসকভার, ডিসকভার 125, CBS ব্রেকিং সিস্টেম যেটা, এটি চলেছে 7,000 কিলোমিটার, এটি প্রাইস থাকছে মাত্র
85000 টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট 85000 টাকা হ্যাঁ 85000 টাকায় রেজিস্ট্রেশন সহ বাজাজ ডিসকভার 125 সিরিজ ব্রেক সিরিজ ব্রেক তো ভাই আপনার তো বাসার ভিতর অনেক গাড়ি আছে আসলে ভাই শোরুমের আমরা আমাদের কাজ চলতেছে ইনশাআল্লাহ কাজ কমপ্লিট হয়ে গেলে 100 গাড়ি আমাদের কাস্টমারদের জন্য প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ এখন যেহেতু জায়গার সংকট সেটা বাসার ভিতরে রাখা লাগছে আমাদের গোডাউন আছে গোডাউনে আছে শোরুমে সব গাড়ি রাখা সম্ভব তো এই গাড়িটা কি কোম্পানির গাড়ি এটি হাউজি হাউজির খুবই একটা ভালো বাইক এটি ক্রুজার টাইপের একটা বাইক অনেকে একটু শর্ট যে ভাইরা আছেন যারা একটু ছোটখাটোর মধ্যে খুব কমফোর্টেবল একটা বাইক খুঁজেন তাদের জন্য হচ্ছে এই হাউজের টিআর টিআর মডেলের বাইকটি থাকছে মাত্র 95000 টাকায় মাত্র 8000 কিলোমিটার চলা 2 বছর রেজিস্ট্রেশন করা আছে সব মিলিয়ে জোস মাত্র 85000 মাত্র 95000 95000 সরি 85000 বিক্রি করলে তো আমাদের লস হয়ে যাবে আচ্ছা যাই হোক 95000 টাকা হলে ইনশাআল্লাহ এই বাইকটি দিতে পারবো রানার বুলেট খুবই স্ট্রং এবং সব মিলিয়ে খুবই ভালো একটি বাইক এটি থাকছে আপনার জন্য মাত্র 55000 টাকা মাত্র 55000 রানার বুলেট রানার না এটি হচ্ছে রানার নাইট রাইডার নাইট রাইডার্স আমার জানা মতে 70-75 কিলোমিটার যায় 1 লিটার তেলে 50 সিসির এই বাইকটা আপনার জন্য মাত্র 27000 টাকা এগুলো কোনো দামাদামি হবে না মাত্র 27000 টাকা তো বাইকটা তো একদম নিজের মতো করে নিতে অল্প দামের মধ্যে খুঁজছেন তাদের জন্য টিভিএস স্কুটি পেপ মাত্র 12000 টাকায় মাত্র 12000 বাইক মানে আনবিলিভেবল ফ্যাশন প্রো তো এটা হচ্ছে ফ্যাশন প্রো এটা হচ্ছে ফ্যাশন প্রো প্যাশন প্রো রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট এটি থাকছে মাত্র 48000 টাকা মাত্র 48000 10 বছর কাগজ 10 বছর রেজিস্ট্রেশন কমপ্লিট 48000 টাকা প্যাশন প্রো তো ভাই এটি ওয়ালটন সম্ভবত এটি থাকছে গরিবের বাইক যাদের বাইক চালাতে ইচ্ছা করে তবে বাজেট খুবই কম তাদের জন্য এটি এটি হচ্ছে ওয়ালটন ওয়ালটনের এই বাইকটার দাম থাকছে মাত্র 20000 টাকায় মাত্র 20000 টাকায় 20000 টাকায় তবে এর মধ্যে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে 2 বছরের জন্য অর্থাৎ 15000 টাকায় টাকা জমা দেওয়া 5000 টাকায় পেয়ে যাচ্ছেন একটি বাইক টোটাল 20000 টাকায় অল্টারনেট এই বাইকটি থাকছে আপনাদের জন্য তো ভাইটি হচ্ছে বলেন আরটিআর 150 সিসির ম্যাট ব্লু এটিও শোরুম পেপার এটি প্রাইস এটি প্রাইস থেকে 96000 টাকা মাত্র 96000 160 150 সিসি 150 সিসি 150 সিসি অনলি 96000 টাকা প্রাইস আরো মিনিমাম 25-30টি বাইক আছে আমাদের গোডাউনে এখন যদিও যাওয়া সম্ভব হচ্ছে না রাত হয়ে গিয়েছে বা ভাই অনেক ব্যস্ততা আছে তবে একটি কথাই আপনাদের বলে যেতে চাই গোপালগঞ্জে এসএস মোটরস আমাদের নিয়ত সাধ্যের মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনাদের একটা আমার ছোট গোডাউনটা নিয়ে আসলাম এখানে কিছু বাইক আমাদের রিজার্ভ করা আছে পালসার 2012 মডেল রেজিস্ট্রেশন করা আছে মাত্র 65000 মাত্র 65000 যাদের বাজেট কম কিন্তু একটু ভালো বাইক খুঁজেন তাদের জন্য এটি অনলি 65000 থাকছে পালসার সিঙ্গেল ডিক্সের বাইক তারপরে থাকছে এটি ডাবল ডিক্সেল ওয়ালটন এক্সপ্লোর এক্সপ্লোর মাত্র 45000 টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট অনলি 45000 তারপর থাকছে ওয়ালটন ফিউশন অনলি 35000 মাত্র সিজি 125 জাপানি সিজি 125 অনেকে খুঁজেন কিন্তু পান না ভাইয়ের কাছে আসতে হবে রে ভাই সিজি 125 এটি থাকছে 45000 টাকা মাত্র 45000 জাপানি গাড়ি জাপানি এরপরে থাকছে গ্ল্যামার 125
46,000 টাকা অনলি। তারপর আছে হাঙ্ক, হিরো হাঙ্ক, হিরো হোন্ডা হাঙ্ক, সরি হিরো হোন্ডা হাঙ্ক, এটি 2013 মডেল, এটি থাকছে 45,000, জান 45,000। তারপরে এটি থাকছে স্কুটি, এইচ পাওয়ারের একটি স্কুটি, অনেকে স্কুটি খোঁজেন অল্প টাকায়, তাদের জন্য থাকছে স্কুটি, স্কুটি 48,000 টাকা প্রাইস। এছাড়াও আমাদের বড় গোডাউনে আমাদের আরো হিউজ বাইকের কালেকশন আছে, আপনাদের যে কোনো ব্র্যান্ডের বাইক, ছোট হোক বড় হোক, যে কোনো ব্র্যান্ডের বাইক লাগলে অবশ্যই যোগাযোগ করবেন গোপালগঞ্জের একমাত্র সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এসএস মোটরসে। আসসালামু আলাইকুম। আর আমার দর্শক শামীম ভাইয়ের দর্শক এবং আমাদের যে ক্রেতা ভাইয়েরা আছেন বা আমাদের কাস্টমার যারা আছেন, তাদের জন্য একটি কথাই বলে থাকি, সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনাদের বাইকটি ব্যবহারকৃত বাইকটি বিক্রি করতে হলেও অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, এবং কিনতে হলে তো আর কোনো কথাই নাই, আপনার যে কোনো ব্র্যান্ডের বাইকটি বিক্রি করতে হলে বা ক্রয় করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন গোপালগঞ্জ বাগচিবাড়ি মোড় গোপালগঞ্জ সদর এসএস মোটরস। আমি শাওন ভাই আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর আরেকটি কথা বলি, আমাদের কাছে বাইক কিনলে আমরা কাগজের 100% গ্যারান্টি দিয়ে থাকি। সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করি, হয়তো বা গাড়ির 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করা যায় না, তবে কাগজের 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই শামীম ভাই আর আমাদের কাস্টমারদের জন্য সবচেয়ে বড় সুবিধা এটাই যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি বাইক কিনতে চান, আপনার যদি কোনো বাইক আমাদের এখানে ভালো লাগে, পছন্দ হয়, আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনি শুধু আমাদের বাইকের ডিটেলসটা বলবেন, আমরা কোন বাইকটার কত দাম বলেছিলাম সেটা একটু কষ্ট করে বলবেন, নেগোসিয়েট করে তারপরে আপনার বাইক আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। তো আমার শামীম ভাইয়ের দর্শক এবং আমাদের যত কাস্টমার আছেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, সাবধানে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট এবং সেফটির জন্য যেগুলো ব্যবহার করতে হয় সবই ব্যবহার করবেন। আর একটি কথাই সর্বশেষ বলতে চাই যে আমাদের নিয়ত আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।